निवेदन करछेन थ्री स्टेप्स एविएशन एकेडमी सहयोगी निवेदक सेना ग्रुप अफ कम्पानीज onestopbazaar.com Orin Media Entertainment Private Limited Arohi Foundation of India ভোট বড় বালাই আর আপনারা সকলেই জানেন যে সামনেই বিধানসভা ভোট আর বিধানসভা ভোটের প্রাক্কালে তাই রাজনৈতিক আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে আর তাই রাজনৈতিক আলোচনার মঞ্চ এবং অনুষ্ঠান দুটোই বলতে পারেন মুখোমুখি আজ মুখোমুখিতে আজকে আমার বিশেষ অতিথি রাজ্যের মন্ত্রী তাপস রায় দাদা আপনাকে আরোহী নিউজে স্বাগত নমস্কার প্রথমেই জানতে চাইব যে আপনি করোনা আক্রান্ত হয়েছিলেন কেমন আছেন না ভালো আছি এখন ঈশ্বরের আশীর্বাদে এবং আপনাদের সকলের শুভেচ্ছা ভালো রয়েছি কিন্তু সামনেই আপনাদের অনেকগুলো প্রজেক্ট যেহেতু বিধানসভা ভোট সামনে একের পর এক দৌড়তে হচ্ছে কি করে সামলাচ্ছেন ম্যানেজ করছেন কিভাবে এটা অভ্যস্ত মোটামুটি ছোট বয়স থেকেই দীর্ঘদিন রাজনীতি করবি তো সুতরাং আমাদের ওপর এখন নিশ্চয়ই এখন চাপটা একটু বেশি তো মোটামুটি আমাদের প্রতিদিনই আমরা রাজনৈতিক কর্মসূচি বা মানুষের কাজ নিয়েই থাকি এখন একটু চাপ বেশি যাচ্ছে সুতরাং আরো যত এগিয়ে আসবে কাজ বাড়বে সুতরাং সেটা করতে হবে এবং করাতে হবে এবং আমি আমাকে করতে দেখে তবেই তো আমার সহকর্মীরা আমার ভাই বোনেরা তারা উৎসাহিত হবে একদম কিন্তু আপনাদের যেহেতু সামনে অনেকগুলো প্রজেক্ট এই যে দুয়ারে দুয়ারে সরকার এখন একসঙ্গে সেটা 15 তারিখ পর্যন্ত ভোটার লিস্টের কাজ রয়েছে দুয়ারে দুয়ারে সরকার চলছে ওয়ার্ডে ওয়ার্ডে বঙ্গধ্বনি আজ থেকে শুরু হলো কাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে চলবে সেই বঙ্গধ্বনি যাত্রা এছাড়াও নিত্য নৈমিত্তিক কাজ তো রয়েছেই শুধু আমার নয় আমার সকল সহকর্মীদের এবং যারা জনপ্রতিনিধি তাদের কিন্তু বিরোধীদের অভিযোগ দাদা যে হচ্ছে আপনাদের ভোটের সময় মানে আপনারা যেরকম সবসময় অভিযোগ করে আসছেন যে হচ্ছে বিরোধীদের বিশেষ করে বিজেপির থেকে যে বহিরাগত এবং বনাম বাঙালির লড়াই আপনাদের এক নেতাও বলেছেন তো সেইটা কি বলবেন যে এই ভোটের সময় কি শুধু আপনাদের এই বিরোধীদের দাবি যে দুয়ারে সরকার এইগুলো প্রকল্পগুলো চালু হয়েছে দুয়ারে সরকার জানেই না এই যে বিরোধীরা যদি এই কথা বলে থাকে তাহলে বিরোধীরা জানেই না অজ্ঞ না জেনে না বুঝে কোনো কথা বলা উচিত না শব্দ ব্রহ্ম দুয়ারে সরকারটা কি দুয়ারে সরকারটা আমি যে পরিষেবা দিয়েছি বিভিন্ন প্রকল্পে সেই পরিষেবা যারা পেয়েছে তারা তো পেয়েছে যারা পায়নি তাদের কাছে যাওয়া এতদিন তাদের বলা হতো তোমরা এসো এখন আমরা বলছি সরকার বলছে যে আমি তোমার দুয়ারে তোমার প্রয়োজনটা কি বলো এবং তুমি গ্রহণ করো তো এটা বোধহয় সম্ভবত আরোহীর মাধ্যমে আমি অন্তত বিরোধীদের সেটা জানাতে চাই একদমই রিপোর্ট কার্ড আপনাদের সম্প্রতি প্রকাশ হয়েছে তৃণমূল ভবন থেকে তো সেটা নিয়েও বিরোধীদের একের পর এক কটাক্ষ যে হচ্ছে রিপোর্ট কার্ড মানে যারা রিপোর্ট তৈরি করছে এবং তারাই নম্বর দিচ্ছে কি বলবেন কি জবাব দেবেন এটাও জানে না ওরা ওরা যদি চায় আমার কাছে আমি পৌঁছে দিতে পারি সে বিরোধী কারা আমি জানি না কংগ্রেস বিরোধী সিপিএম বিরোধী বিশেষ করে বিজেপির তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে বিরোধী বলতে তো আমি মনে করবো তিনটি তো বিরোধী আমাদের বিরোধীদের তো কিছু আচ্ছা বিরোধীদের তো কিছু বলতে হবে করতে হবে বিরোধীরা তো মমতা ব্যানার্জির যদি প্রশংসা করে তাহলে তো দল থেকে ওদের তারই দেবে তো সুতরাং তাদের বলতে হবে এবং বলতে গিয়ে তারা যে ভুল বকছেন এবং ভুল কথা বলছেন দুয়া এই যে আমাদের রিপোর্ট কার্ডটা কী কখনো 34 বছরে দেখেছেন সিপিএম রিপোর্ট কার্ড দিচ্ছে নো 5 বছরে 72 থেকে 77 কংগ্রেস রিপোর্ট কার্ড দিয়েছিল 6.5 বছরে বিজেপির কেন্দ্রীয় সরকার রিপোর্ট কার্ড দিচ্ছে মানে এই দুয়ারে সরকারের এটাও আরেকটা কি মানে আপনাদের এই কার্ডটা এটা দুয়ারে সরকার নয় এটা বঙ্গধ্বনি যাত্রা মানে বঙ্গবাসীর জন্য বাংলার মানুষের জন্য বাংলার আবাল বৃদ্ধ বনিতা গরীব গুরব আদিবাসী তফসিলি জাতি উপজাতি সর্বস্তরের মানুষদের প্রান্তিক মানুষদের এদের জন্য আমরা যা 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 করেছি এবং প্রতিটি খাতে মানে অনেক সময় দেখা গেছে যে জানে না তারা 2010 পর্যন্ত কি ছিল আর এই 10 বছরে সেই ব্যয় বরাদ্দ দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ হয়েছে এই আর্থিক সংকটের মধ্যে তো সুতরাং সেটা আমরা মানুষের কাছে তুলে ধরছি গরিব মানুষের সন্তানের বিয়ে দেবে পড়াতে পারছে না তার বন্দোবস্ত স্কুলের বইয়ের বন্দোবস্ত ব্যাগের বন্দোবস্ত জুতোর বন্দোবস্ত তারপরে
বিবাহের অর্থের বন্দোবস্ত, পড়াশোনার দূরে স্কুল, সাইকেলের বন্দোবস্ত, এবং এই সাইকেল তো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ছেলে মেয়েরা চড়ছে কিনা, কংগ্রেসের ছেলে মেয়েরা, কোনো বিভাজন নেই না, এইটাই হচ্ছে বিষয়। যে আমাদের স্বাস্থ্যসাথী 10 কোটি খাদ্যের ব্যাপার, আমরা কিন্তু এখানে জাত পাত ধর্ম বা আমরা পতাকার গোড়ামি বা আদর্শ নীতি সেটা দেখে কিন্তু করছি না। আমি তো ওই লাইনে ঘুরে বেড়াচ্ছি, আমি ঘুরে দেখছি, আমি 10 বছরে বড়নগরের অনেককেই চিনতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, বা আমাকে আমার সহকর্মীরা দেখিয়ে দিচ্ছে, মানে নিশ্চয়ই এটাই ঠিক। আমরা চাই এই দুয়ারে দুয়ারে সরকারের সুযোগ বিজেপি যারা করেন, সিপিএম করেন, কংগ্রেস করেন, তারাও নিন, তারাও গ্রহণ করুন, তারা এই ব্যাপারে তারা যেন হেজিটেশন তাদের না থাকে, তারা নিজেরা এসে গ্রহণ করুন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, তিনি বিজেপি যদি বাংলায় কেউ থাকে, গণতান্ত্রিক বন্দোবস্ত, সিপিএম থাকে, কংগ্রেস থাকে, তাদেরও মুখ্যমন্ত্রী। একদমই দাদা, আমি আর একটা বিষয় জানতে চাইবো, এই আপনাদের বঙ্গধ্বনি যে যাত্রাটা হচ্ছে, তো আমি সেটা নিয়ে জানতে পারলাম যে মধ্যাহ্নভোজের একটা ব্যাপার এটার মধ্যে রয়েছে, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, এটা নির্বাচনের সময় তো টাইমটা আমাদের আরও বেড়ে যায়, আমাদের রাত পর্যন্ত চলে, সুতরাং 9টা থেকে 5টা পর্যন্ত দলের সিদ্ধান্ত। সুতরাং কয়েকজন মানুষ আমরা একত্রিত হলে আমাদের সহকর্মীরা চায়ের বন্দোবস্ত করে, একটু বিস্কুটের বন্দোবস্ত করে, এবং যদি আহারের সময় হয় তাহলে একটু আহারেরও বন্দোবস্ত করবে, এবং একত্রে আমরা চা বিস্কুট আহার তো করতেই পারি এবং করবো। বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে, আমি আর নাম করছি না, যে বিজেপির তো আমরা দেখেছি অমিত শাহ এসেছেন এখানে, বিভিন্ন দলিতদের বাড়িতে, আদিবাসীদের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছেন, তো অনেকেরই কথা, তাহলে কি তৃণমূলও এবার সেই বিজেপির দেখাদেখি এই মধ্যাহ্নভোজের রাজনীতি শুরু করলো? আমি এর আগে 11টা নির্বাচনে দাঁড়িয়েছি, এটা আমার, যদি দল আমায় নমিনেশন দেয় তাহলে এটা আমার 12 নমিনেশন হবে, 12টা নির্বাচনে দাঁড়ানো হবে, 3 টিয়ারে, পুরসভা, বিধানসভা, লোকসভা। তা আমি তো প্রায়ই বা নির্বাচনের সময় বা প্রায়ই ওই দেখিয়ে 5-স্টার হোটেলের দলিত বাড়ির খাওয়া, কিন্তু 5-স্টার হোটেলের খাওয়া খাই না আমরা, কিন্তু যেখানে খাই সেই বাড়ির মা বা আমার সহকর্মী স্ত্রী রান্না করে দেন সেটাই খাই। তো সুতরাং এতে ওদের আপত্তিটা কোথায়? এবং ওরা ওই উত্তরবঙ্গের দলিতের বাড়িতে খেয়ে তারপরে আর সেই দলিতের খোঁজ নেয়নি, সেই দলিতদের চাকরির বন্দোবস্ত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। না মানে তাহলে কি এটা আপনি ইঙ্গিত করছেন যে ওরা রাজনীতিটা করছে, আপনারা? আচ্ছা, ওটা 40, আমি একটা কথা বলি যে ওরা তো এই সবে 6.5 বছর ক্ষমতায় এসছে, এই সবে বাংলায় এলো এবং দলিতদের বাড়িতে পাত পেরে খাচ্ছে, সেটা দেখাচ্ছে আর কি মিডিয়াতে। আর আমি তো বললাম যে আমি তাপস রায়, আমি 11 বার নির্বাচনে দাঁড়িয়েছি, আমি এই রকম দলিত অদলিত সমস্ত জাত পাত ধর্মের মানুষের বাড়িতে আমি খেয়েই এই জায়গায় এসেছি, নির্বাচনে লড়েছি, জয়লাভ করেছি। একটা অন্য প্রশ্নে যাবো, যে কৃষক আন্দোলন, আপনি বোধহয় জানেন যে কৃষক আন্দোলন অত্যন্ত ভয়াবহ আকার নিচ্ছে, কোনো রকম সমাধান সূত্র মিলছে না, একের পর এক বৈঠকেও কেন্দ্রের সঙ্গে, রিসেন্টলি আরও পাঞ্জাব থেকে আরও কৃষক আসছে, এবং আপনাদের যেটা বাংলায় ইয়েতে মেট্রো ওখানে তো ধর্ণা চলছে, হ্যাঁ, তো আপনারাও অনেকে যোগ দিয়েছেন সেখানে বরানগরে এই পাঞ্জাব হরিয়ানার কৃষকদের সমর্থনে। আমার সর্দারজি ভাইরা, বন্ধুরা, শিখ সম্প্রদায়ের মানুষের একটা খুব বড়, প্রায় 3,500-4,000 তো হবেই, তার বেশিও হতে পারে, একটা মিছিল তারা বার করেছিলেন। এবং এই যে ড্রাকোনিয়ান ল, কালা কানুন, এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা, শুধুমাত্র আম্বানি আদানি মতন কয়েকজন বন্ধুর স্বার্থ দেখতে এসে সংখ্যাগরিষ্ঠতার জেদে এবং তাদের যে ঘামণ, তাদের যে অহংকারে তারা এই কৃষকদের আবেদনে সাড়া দিচ্ছেন না, এটা কিন্তু আগামী দিনে বর্তমান কেন্দ্রীয় সরকারকে বা শাসক দলকে এটা কিন্তু আগামী দিনে তার জন্য তাদের কিন্তু দে উইল বি পেইড ব্যাক
কৃষকদের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ওরা কিন্তু এবারে রেল রোকো মানে দেশ জুড়ে রেল রোকো কর্মসূচি নেবে। ব্যাপারটা হলো অদ্ভুত একটা বিষয়, জয় জওয়ান জয় কিষাণ, এদের সময় জওয়ানরাও বর্ডারে সীমান্তে মারা যাচ্ছে রক্তাক্ত হচ্ছে, কৃষকও মারা যাচ্ছে রক্তাক্ত হচ্ছে। জয় জওয়ান জয় কিষাণ যে স্লোগান ছিল লালবাহাদুর শাস্ত্রীজি, সেটা এখন মরে জওয়ান, হ্যাঁ আর ভুখা কিষাণ, এই স্লোগানে পর্যবসিত হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে এই কৃষক ভাইরা আমাদের মুখে অন্ন তুলে দেয়, ভারতবর্ষের সব কিছুকে তারা কর্পোরেটদের হাতে তুলে দিচ্ছে, বিক্রি করছে। কোনো সরকার কোনো প্রধানমন্ত্রী এইভাবে জাতীয় সম্পদকে বিক্রি করেনি, এবং এই কৃষকদেরও যে স্বাধীনতা কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একচেটিয়া পুঁজিরাতে, তারই বিরুদ্ধে ভারতবর্ষের বিরোধী দলেরা, কৃষকেরা এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায়। না, আমি আমি একটা বিষয় এখানে উত্থাপন করতে চাই যে আপনারা যখন সিঙ্গুর নন্দীগ্রাম মূলত কৃষকদের আন্দোলন সেই ইয়েতেই আপনারা 2011 সালে ক্ষমতা এসেছিলেন, এবার আবার একটা ফাইট এবং দুর্দান্ত ফাইট হতে চলেছে বাংলায়, এটা সবাই রাজনৈতিক মহল বলছে। ভারতবর্ষের কৃষকেরা, কৃষক আন্দোলন যারা করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করেন, শ্রদ্ধা করেন। কিছুদিন আগেও আমাদের তৃণমূল ভবনে পাঞ্জাব হোশিয়ারপুরের সমস্ত কৃষক নেতারা এসেছিলেন, আর সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিঙ্গুর কৃষি আন্দোলন বা কৃষকদের নিয়ে যে আন্দোলন, ভারতবর্ষের সর্বোচ্চ আদালত অ্যাপেক্স কোর্ট তার রায়তে তাকে সমর্থন জুগিয়েছে জানিয়েছে। হ্যাঁ, মানে সেটাই জানতে চাইছি যে হচ্ছে এটা অন্য বাংলার আন্দোলন নয়, সেটা ঠিক ঠিকই, কিন্তু সামনেই যেহেতু বিধানসভা ভোট, তার আগে আপনারা যে আরও একটা কৃষক আন্দোলনের সম্মুখীন হলেন, সেটা অন্য রাজ্যের হলেও তাতে কি আপনাদের কিছুটা হলেও? আমরা আমাদের রিপোর্ট কার্ড যেমন বলছি বলবো, পাশাপাশি এই 6.5-7 বছরের এই কেন্দ্রীয় সরকার তারাও ভারতবর্ষের অর্থনীতিকে, সমাজনীতিকে, রাজনীতিকে, গণতান্ত্রিক বন্দোবস্তকে, জাত পাত ধর্ম বর্ণ প্রাদেশিকতা, মহিলাদের নিরাপত্তা এবং দলিতদের প্রতি তাদের যে অত্যাচার, এই সমস্ত কথাও আমরা তুলে ধরছি, ধরবো। মানে কৃষকদের সম্পূর্ণভাবে পাশে আপনারা একেবারে। দাদা, আমি আর একটা বিষয় জানতে চাইবো যে বিধানসভা ভোট আসছে সামনে, তো সেক্ষেত্রে বিজেপি যেন তেন প্রকারেণ বাংলা দখলের একটা মরিয়া চেষ্টায়, আপনি জানেন যে জেপি নাড্ডা, ওদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সমানে প্রতি মাসেই প্রায় বলা যায় বাংলায় আসছেন, কী বলবেন এটা নিয়ে? না, সেটার কারণ হচ্ছে যে ওদের এবারও অসন্তোষ প্রকাশ করে গেছে। আমরা তো রাজনৈতিক কর্মী, খবর রাখি, বিভিন্ন সূত্রে রাখতে হয়, বিরোধীদের খবরও রাখতে হয়। এর আগেও অমিত শাহজি, তিনিও উষ্মা প্রকাশ করে গেছিলেন তার দলের বা দলের নেতৃত্বের ওপর, এবারও নাড্ডাজি উষ্মা প্রকাশ করেছেন বা করে গেছেন। ওদের লিডাররা যে ভাষা বা যে কথা বলছে সেটা বাংলার সাধারণ সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি বিরোধী, এবং বাংলার মমতা ব্যানার্জি পাশে মুখ হয়ে ওঠার কোনো মুখ ওদের দলের কারণ নেই, এবং নেই বলেই বারবার আসতে হচ্ছে না, আসতে হবে অমিত শাহজিকে, নাড্ডাজিকে, ওদের আরও 10 জনকে ওরা পাঠিয়েছে 5টা জনে ভাগ করে। হ্যাঁ, 5 জন তো ওদের, এই সমস্ত বিভিন্ন ফেক নিউজের যারা সমস্ত এক্সপার্টস তাদের পর্যন্ত ওরা এখানে পাঠিয়েছে, তো সেই সমস্ত আমরা জানি কাদের কাদের পাঠিয়েছে, আমরাও জানি। এক্সট্রা চার্জটা হচ্ছে না, বঙ্গ বিজেপির যদি ওদের আস্থা ভরসা থাকতো তাহলে ওরা জোনে ভাগ করতো না, বা তারা এতগুলো তাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রীদেরকে তারা পাঠাতো না, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো অনেক কাজ রয়েছে এই মুহূর্তে, বা নাড্ডাজিরও তো অনেক কাজ রয়েছে সারা ভারতবর্ষের বুকে তার দলের, তাহলে তারা বাংলাকে টার্গেট বা মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতেন না। এখন তো ওদের উচিত যেটা ভারত সরকারের চীন বা পাকিস্তানকে টার্গেট করার, চীন পাকিস্তানের জায়গায় তারা বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছে, আর একজন রাজভবনকে তারা পার্টি অফিসে পরিণত করেছেন।
ওটা বিজেপির হেডকোয়ার্টার এবং রাজ্যপাল তিনি প্রতিনিয়ত মানে টুইট পালে পরিণত এবং প্রতিদিনই সংবিধান বহির্ভূত কথা তার বলা চাই, প্রতিদিনই তার প্রচারে থাকা চাই, মেগালোম্যানিয়াক। এবং তিনি প্রতিদিনই রাজ্যে নৈরাজ্য সৃষ্টি করার একটা চেষ্টা করছেন, তাই তাকে আমরা রাজ্যপাল না বলে নৈরাজ্যপাল বলছি। একদমই দাদা, আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আরোহে নিউজ। Wanna fly? Step towards three steps. Where we are different. World-class infrastructure. Experienced faculties. Hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with Three Steps Aviation. Three Steps Aviation. Hip hip. Hooray! Welcome to Sena Group of Companies, your genie in a bottle. Career advancement opportunity in aviation and hospitality. Organic farming, evolving science of India's healthy future. Digital marketing of the next generation. Income tax consulting and other legal services. Home furnishing and decor. Bringing your dream house delight. We know what you desire. So, unleash your genie with Sena Group of Companies. Let the magic begin. Sena Group of Companies. Dream with India. ডাকেই যাকে পাই আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। আট থেকে আশির জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, সলিউশন ফর এভরি নিড। Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. Welcome to Takeoff Aviation and Management Academy. Takeoff is uniquely designed to train you, targeting towards soulful employment and aspirants wanting to join aviation, airport retail industry, banking, hotel and hospitality industry. এলাম বিরতির পর আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। দাদা, বিরতির পর আবারও আপনাকে স্বাগত আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি যেটা বলতে চাই যে নাড্ডাজি, বিজেপির সর্বভারতীয় সভাপতি, সম্প্রতি এখানে এসেছিলেন এবং যে দুটো কেন্দ্র ভবানীপুর
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র এবং ডায়মন্ড হারবার অভিষেক ব্যানার্জির কেন্দ্র, এই দুটো কেন্দ্রে তিনি মানে গেলেন। এই দুটো কেন্দ্রকেই কেন বাছা হলো, কি মনে হয়? মানে না, যে কোনো কেন্দ্র ওরা বাছতেই পারে, যেখানে খুশি ওরা যেতে পারে, কিন্তু ওদের ধারাবাহিকতা, ভাষা আক্রমণ, বঙ্গ বিজেপির নেতৃত্বে যে সমস্ত ভাষা শব্দ সব কিছুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্ররোচনা রয়েছে। এবং নাড্ডাজি ভবানীপুর এবং ডায়মন্ড হারবারকে বাছলেন এই জন্য, আরও অনেক জায়গায় যেতে পারেন, হয়তো যাবে না, আমি জানি না, যেতেই পারে, না যাওয়ার কোনো কারণ নেই, কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে এবং একটা আলটিরিয়ার পলিটিক্যাল মোটিভ নিয়ে গেছেন যে এলোমেলো করে দে মা লুটে পুটে খাই। এখন প্রশ্ন হলো যে উনি সন্ত্রাস সৃষ্টি করতে এসেছিলেন উত্তরবঙ্গে হোক আর দক্ষিণবঙ্গে হোক, সেটা ভবানীপুরে হোক বা ডায়মন্ড হারবারে হোক, কারা ওর সঙ্গে ছিল? এবং অনেক কাগজ তো দেখিয়েছে, খবরের কাগজও লিখেছে এবং টিভিতেও দেখা গেছে যে হাতে সে সমস্ত লাঠি সোঁটা মোটা মোটা কাঠ এবং তরোয়াল সোড এ সমস্ত দুলিয়ে দুলিয়ে নিয়ে যাচ্ছে এই নাড্ডাজির মিছিলে বা নাড্ডাজির কনভয়তে। তো সেটা হয়তো নাড্ডাজি না জানতে পারেন, কিন্তু সেটা তো কারোর নির্দেশে তারা তো নিশ্চয়ই কনভয়তে ছিলেন। তো একটা জেড প্লাস সিকিউরিটির মানুষ, কেন্দ্রের শাসক দলের প্রধান, তার সঙ্গে এই সমস্ত এলিমেন্ট বা অস্ত্রশস্ত্র বা দুর্বৃত্ত বা দুষ্কৃতি থাকবে কেন? কিন্তু নাড্ডাজি যেটা করে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে হচ্ছে এই যে দুটো কেন্দ্র আমি যেটা বললাম, ভবানীপুর এবং হচ্ছে ডায়মন্ড হারবার, এই দুটি কেন্দ্রে আইনি ব্যবস্থা অত্যন্তভাবে ভেঙে পড়েছে এবং মানুষ ভীষণ কষ্টে রয়েছে, তো সেই জন্যই এই দুটো কেন্দ্রকে তারা বেছেছে। ভালো কথা, তাহলে পরে ভবানীপুর আর ডায়মন্ড হারবার ছাড়া সারা ভারত বাংলাতে ভালো আছে তো, শান্তিতে আছে তো? শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা আর অভিষেকের লোকসভা কেন্দ্র এই দুটোতেই অশান্তি রয়েছে বলেই উনি গেছেন। তাহলে পরে নাড্ডাজি এটা বলে গেলেন তো এই দুটো কেন্দ্র, ভবানীপুরটা কলকাতা, এটা মাথায় রাখতে হবে। এবং আজকের মিডিয়া অত্যন্ত সক্রিয়, তাহলে পরে সেগুলোকে তুলে ধরতেন। ডায়মন্ড হারবার সম্পর্কে কিছু কি বেশ কিছুদিন সাম্প্রতিককালে ভবানীপুর বা ডায়মন্ড হারবার তো কোনো কিছু তুলে ধরেননি। আর এর সঙ্গে শব্দব্রহ্ম ব্যবহার করার আগে নাড্ডাজির ভাবা উচিত ছিল, তাহলে ভবানীপুর এবং ডায়মন্ড হারবার বাদ দিয়ে উনি কিন্তু সারা বাংলাকে প্রশংসাপত্র দিয়ে গেলেন যে সারা বাংলায় আর কোথাও কোনো কিন্তু অশান্তি নেই। সেই কথাটাই তো আমরা বলতে চাইছি যে শান্ত বাংলাকে তারা সন্ত্রস্ত করতে, অশান্ত করতে আসছে। আরও একটি বিষয় যেটা ভীষণভাবে সব বিরোধীরাই বলে যে তৃণমূলের এগেনস্টে কাটমানির অভিযোগ ভীষণভাবে, এই কাটমানির অভিযোগটা কিন্তু ওরা করেনি, এই কাটমানি শব্দের প্রবক্তা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তিনিই পারেন, তিনিই পারেন শাসক দলের সর্বোচ্চ নেত্রী হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে এই কাটমানি চলবে না, বন্ধ করতে হবে বলে তিনি প্রশাসনকেও নির্দেশ দেন, দলকেও নির্দেশ দেন। তো সুতরাং এটা যেন অন্য কোনো দল কৃতিত্ব নেওয়ার চেষ্টা না করেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব, তিনি বলেছেন এসব চলবে না, তার কাছে যখন খবর গেছে তিনি বলেছেন এসব চলবে না। কাটমানির বিরুদ্ধে যিনি প্রথম মুখ খুলেছেন, রুখে দাঁড়িয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। না, তাহলে কি আপনি এটা মানছেন যে আপনাদের দলেও তার মানে এই রকম কিছু, দিদি অবশ্যই ব্যবস্থা নিয়েছেন কিন্তু দলের কিছু? এখন প্রশ্ন হলো যে এই সমাজ থেকেই, এই সমাজের যে বন্দোবস্ত, এই সমাজ থেকেই তো শিক্ষক, এই সমাজ থেকেই তো রাজনীতি, এই সমাজ থেকেই তো পুলিশ, এই সমাজ থেকেই তো গায়ক গায়িকা নায়ক নায়িকা, এই সমাজ থেকেই তো ভদ্রলোক, এই সমাজ থেকেই তো দুর্বৃত্ত, এই সমাজ থেকেই তো দুষ্কৃতি। এখন কখনো লোভ সম্বরণ করতে না পারা কিছু মানুষ তারা তাদের এই কার্যকলাপে প্রবৃত্ত হয়, সেটাকে নিবৃত্ত করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা বা প্রয়াস। আপনাদের রিপোর্ট কার্ডে চাকরির কত চাকরি মানুষ পেয়েছে সেইটাও উল্লেখ রয়েছে, কিন্তু বারবার করেই যেটা বলা হচ্ছে যে চাকরি দিতে পারে না এই সরকার, আমি প্রথমে শিল্প মমতা ব্যানার্জি, আমি শুরুতেই অনেক অনেক শিল্প হয়েছে, তাহলে আমাদের রিপোর্ট কার্ডকে চ্যালেঞ্জ শুরু করা কোটে গিয়ে। আর এটাও ঘটনা, বিরোধী দলকে সিপিএম কংগ্রেসের জন্য আমার 34 বছরে সিপিএমকে মানুষ ভুলে যায়নি, আর কংগ্রেস যদি ব্যর্থ না হতো
তাহলে পরে কংগ্রেস নেতৃত্ব যদি ব্যর্থ না হতো, 72-এর পরে এই পশ্চিমবাংলায় কংগ্রেসের কি অবস্থা, এবং কেন্দ্রে কেন্দ্রে এই যে ভয়াবহ কাপালিক বাহিনীর শাসন ভারতবর্ষের মানুষকে প্রতিদিন সহ্য করতে হতো না যদি কংগ্রেসের নেতৃত্ব বা কংগ্রেস দল হিসাবে ব্যর্থ না হতো। দাদা, আপনাদের দল থেকে বারবারই বিজেপিতে বা অন্য দলে যাওয়ার একটা হিড়িক লেগেছে, তো সম্প্রতি শুভেন্দু অধিকারী, তিনি দল এখনও ছাড়েননি কিন্তু মন্ত্রিত্ব ত্যাগ করেছেন, বারবার একটা জল্পনা চলছে উনি অন্য দল করতে পারেন বা বিজেপিতে যেতে পারেন, সেটা আগে কি বলবেন? না, সেটা আগে ও কোনো, আমি তো জানি না ও কি করবে বা কি করছে, আগে সেটা দেখুক, তারপরে যদি আমার কোনো প্রতিক্রিয়া দেওয়ার থাকে আমি দেবো, তার পূর্বে নয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ও অরাজনৈতিক মঞ্চে সভা করছেন শুভেন্দু অধিকারীর মতো, আপনি বলেছিলেন যে দাদার অনুগামী, আমরা দিদির অনুগামী, তো দাদা এই যে দাদার অনুগামী, কথা হলো যে আমি তো বলেছি প্রকাশ্য মিটিংয়েই বললাম যে আমরা সকলেই দিদির গুণ, এবং আমি বলছি যে শুভেন্দু রাজীবও তো যতদিন রাজনীতি করছে বা তৃণমূল কংগ্রেস করছে বা এমএলএ বা এমপি বা মন্ত্রী, তারাও তো দিদির অনুগামী। আজকে যারা দাদা বলছে দাদার অনুগামী, তারাও নিশ্চয়ই এটা জানে সেই দাদারাও দিদির অনুগামী। হ্যাঁ, সেটাই দিদির অনুগামী, কিন্তু এই যে দাদার অনুগামী এই বিষয়টা কেন এত চাউর হয়ে উঠল? আমি একটা কথা বলছি, একটা ক্লাবে, একটা পাড়াতে, একটা গলিতে, একটা অঞ্চলে, একটা ওয়ার্ডে, একটা ব্লকে দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করার সুবাদে আমারও তো কিছু অনুগামী রয়েছে, থাকতেই পারে, কিন্তু আমরা সকলেই যেটা বলতে চাই যে আমাদের সকলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমরা সকলেই দিদিমণির অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। সুতরাং আমাদের দাদার অনুগামী আবার দিদির অনুগামী যারাই রয়েছেন বিভিন্ন অঞ্চল টঞ্চল ব্লকে, মাথায় রাখতে হবে যে সবার উপরে দিদি, সেই দিদির অনুগামী সব দাদা দিদিরা যারা ইতিপূর্বেই দল ছেড়েছে, আপনি, আমি নাম করতে পারি মিহির গোস্বামী। হ্যাঁ, আপনি কি বলবেন মিহির গোস্বামী সম্পর্কে? উনি তো যথেষ্টই দক্ষ একজন রাজনীতিবিদ ছিলেন। মিহিরকে আমি অনেক দিন ধরেই জানি চিনি, কিন্তু বলতে পারবো না সেটাও, মিহিরের দল ছেড়ে চলে গেছে, ওকে বোঝানোর চেষ্টা হয়েছিল, গিয়েও ছিল, কখনো পেয়েছে কখনো পায়নি। এখন কথা হলো যে, কথা হলো যে শুনুন, কিছু মানুষ তো ওই গঙ্গার সৃষ্টি যেমন হয়েছিল শিবের জটা থেকে, তারপরে কিন্তু অনেক বাইফার্কেশন আছে, তারপরে কিন্তু বহু নদী নালা এই সমস্ত আছে, কিন্তু শিব জটাধারী শিব তিনি, তার ওখান থেকে গঙ্গার সৃষ্টি হয়েছিল। আমাদের দলটা হচ্ছে, স্রষ্টা হচ্ছেন মমতা ব্যানার্জি, সৃষ্টি করেছিলেন মমতা ব্যানার্জি এক বিশেষ সন্ধিক্ষণে প্রেক্ষাপটে, এবং তিনি এই বাংলার জগদ্দল পাথর যা কেউ নড়াতে সরাতে পারেনি বা সক্ষম হয়নি, তিনি নড়িয়েছিলেন সরিয়েছিলেন। সুতরাং আমি মনে করি এই কয়েকজনের দল ছাড়া থেকে, এবং এটাও তো ঘটনা বিজেপি থেকেও তো অনেকে আসছে, অন্য দল থেকেও আমাদের দলে এখনও পর্যন্ত আসছে আমি শুনছি বা দেখছি, তবে বিষয়টা হলো মানুষ কাদের সঙ্গে রয়েছে, মানুষ কার সঙ্গে রয়েছে, বিচার্য এটাই, দেখার এটাই, বিচার্য এটা নয় কজন এলেন কি কজন চলে গেলেন, আমি দুটোই বলছি, যে আমাদের মধ্যেও কিছু আসছেন আমাদের থেকেও কিছু চলে গেছেন, বিষয়টা হচ্ছে যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যারিশমা, যে ক্রেজ, যে জনমোহিনী আকর্ষণী ক্ষমতা, সেটাকে কমব্যাট করার মতন কেউ নেই বাংলা, সেটা একটা কোনো দলেরই নেই, কেউ নেই। সেটা 2011-র প্রথম দিকে থাকলেও, মানে আপনি আপনাদের দলেরই অনেকের কথা অনুযায়ী, যে এখন কি ততটাও মমতা কারিশ্মা কাজ করছে? দেখুন না, 2021-এ দেখবেন মমতা ব্যানার্জি এই সাম্প্রতিককালে যে মিটিংগুলো করেছেন, কভার করেছেন নিশ্চয়ই তো আপনারা, জনসমাগম দেখেছেন, 2021-এ আবার মমতা ব্যানার্জি ম্যাজিক দেখবেন।
আচ্ছা বিজেপির তরফ থেকে বিজেপি সূত্রে বলা যায় যে এরকমটা আমাদের কাছে খবর আসে যে বিজেপির বাংলা দখলটা মানে দখল কেন আমার তো এটাতেই আপত্তি আমার কাছে যে আমি ঠিক বলেছি ওই কথাটাই ওরা বলছে দখল দখল কি গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় নির্বাচনে দখল কি হ্যাঁ এটাই ওদের মানসিকতা মনের কথা সত্যি কথা কখন অজান্তে বেরিয়ে আসে দখল দখল কি বাংলাকে গুজরাট বানাবো বাংলাকে দখল করব বাংলার মানুষ মৃত নয় বাংলার মানুষের মধ্যে যে জাগরণ ঘটবে যে জনজাগরণ হবে এই মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘটাবেন সেটা আগামী দিনে দেখবেন এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা শরৎ বঙ্কিমের বাংলা রামকৃষ্ণ পরমহংসদেব শ্রী চৈতন্য মহাপ্রভু বিবেকানন্দ মা সারদার বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামের বাংলা সুতরাং এই বাংলার যে অস্মিতা আছে তার যে সম্মান তার যে গৌরব তার যে অস্মিতা তার যে মর্যাদা সেইখানে যেন ঘা দেওয়ার চেষ্টা কেউ না করে বাঙালি রুখে দাঁড়াবে বঙ্গবাসী রুখে দাঁড়াবে আপনারা যেরকম সবসময় গুজরাট নিয়ে কথা বলেন সেরকমই বিজেপির তরফ থেকেও বার বার করে অভিযোগ আসে যে হচ্ছে বাংলায় যে ধরনের ভোট হয় বা যে ধরনের রাজনৈতিক হানাহানি হয় কই অন্য যারা তৃণমূল সবসময় বা গুজরাট উত্তরপ্রদেশ নিয়ে কথা বলে সেখানে তো এই ধরনের কিছু আমাদের চোখে পড়ে না বিহারে সম্প্রতি নির্বাচন শেষ হয়েছে বিহারের নির্বাচন শেষ হয়েছে কিন্তু বিহারের বুকে উত্তরপ্রদেশের বুকে যে অন্য যে সামাজিক ঘটনাগুলো ঘটে বা ভোটেতেও ঘটে ত্রিপুরায় কী ঘটলো এখন ত্রিপুরার বিজেপি কেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে ত্রিপুরার বিজেপিরা ত্রিপুরার এমএলএ মন্ত্রীরাই বিপ্লবকে মানে ওখানকার মুখ্যমন্ত্রীকে সরাতে বলছে কেন এবং বিপ্লবকে বলতে হচ্ছে বিপ্লব দেবকে যে আমাকে আপনারা যদি চান আমি সরে যাব তার মানে যে সেখানে তো নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে সে ব্যাপারে এবং যখন বাংলার ওপর বাঙালির ওপর অত্যাচার হয় বা উত্তরপ্রদেশে যখন দলিত বা হাতরাস হয় বা দলিতদের ওপর আক্রমণ হয় বা বিহারেও হয় তখন কিন্তু বঙ্গ বিজেপি একটা কথাও কিন্তু রা কাড়ে না বা কোনো প্রতিবাদ করে না এবং আমি আপনাদের বলছি যে আগামী দিনে তো ওরা এই রাজ্যপাল গ্রেজেন রিপোর্ট চাইছে এই কমিশন আসছে এই হচ্ছে সেই হচ্ছে আমরা চাই বাংলার নির্বাচন ১৯ তো হয়েছে ১৬ হয়েছে ১১ হয়েছে এবং মাথায় রাখবেন নো আই কার্ড নো ভোট আর শান্তিপূর্ণ ভোটের স্লোগান এটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং নো আই কার্ড নো ভোটের স্লোগানও তিনি দিয়েছিলেন এবং সেশন সেই সময় ইলেকশন কমিশনার ছিলেন তিনি আই কার্ড তার আগে ছিল না এবং ভোটটা কি বাংলায় হতো ভোটটা বাংলায় কি হতো আমি তো নিজে দু তিনটে নির্বাচনের আমি সাক্ষী কাউন্সিলর ইলেকশন এমএলএ ইলেকশন এসব ইলেকশনের তো আমি সাক্ষী আমার নির্বাচনের ওপরই কী কী ঘটেছিল বা ঘটানো হয়েছিল এখন সেই সমস্ত দুর্বৃত্তরাই কিন্তু গিয়ে বিজেপিতে স্থান নিয়েছে দাদা আমার সময় একটু শেষের দিকে চলে এসেছে কিন্তু আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে বিজেপিতে আমি আবারও বলছি যে বিজেপিতে যাওয়ার যে একটা হিড়িক এবং বিজেপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে ওরা বাংলায় গদি মসনদ দখল করতে যা করার সেটাই করবে তো সেখানে যেটা দেখা যাচ্ছে যে দখল যা করার তাই করব তার মানে এখানেই বোঝা যায় যে ওরা গণতন্ত্রের পূজারি নয় গণতন্ত্রে বিশ্বাসী নয় গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যে দিয়ে যা করার উচিত তাই করব তার মানে নির্বাচনের আগে সব এজেন্সিগুলোকে ব্যবহার করা শুরু করেছে টাকারও একটা খেলা চলে এমএলএ কেনা বেনিয়া পার্টি অর্থের অভাব নেই সে সমস্ত কিছু করবে মিটিংও তো আমি সে কথা বললাম দল বদল যেটা হচ্ছেও বলছি হিড়িক বললে পরে ভুল বলা হবে আজকের দিনগুলোতে হিড়িক নয় কয়েকজনের কথা শোনা যাচ্ছে সুতরাং শোনা কথায় যতক্ষণ না বাস্তবে আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেটাগুলোকে নিয়ে আলোচনা অন্তত আমার মতন রাজনৈতিক কর্মী করবে না একদমই কিন্তু যদি বিজেপির তরফ থেকে আপনাকে কখনো বলা হয় যে আমাদের দলে আসুন কি বলবেন কি উত্তর দেবেন প্রশ্নের কোনো উত্তর হয় না
এই প্রশ্নের কোনো উত্তর হয় না। এটা আপনি যদি বিজেপির কোনো নেতা হতেন আমি উত্তরটা এখানে কী দিতে হয় আমি দিয়ে দিতাম, আপনি যখন বিজেপির কোনো নেতা বা কর্মী নন আমি উত্তর দিতে যাবো কেন। একদমই, আমাদের সময় একদম শেষ, তাই শেষ করতেই হচ্ছে আজকের মুখোমুখি অনুষ্ঠান। আমাদের সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়। দাদা, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। তবে পরবর্তী মুখোমুখির আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে আরোহী নিউজের ইউটিউব এবং ফেসবুক পেজে। নিবেদন করলেন থ্রি স্টেপস এভিয়েশন একাডেমি, সহযোগী নিবেদক সেনা গ্রুপ অব কোম্পানিজ, ওয়ান স্টপ বাজার ডট কম, অরিন মিডিয়া এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, আরোহী ফাউন্ডেশন অফ ইন্ডিয়া।